আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তার কারোর কমফোর্ট জোন হতে পারে? আপনার শব্দ চয়নের কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে। আমরা সব কিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলে শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি, কথাবার্তার মাধ্যমে মানসিক শান্তি দিতে পারি, কথাবার্তার মাধ্যমে যত্ন নিতে পারি। পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না। আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দিয়েও আগলে নিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। যেখানে 5 মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কিভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায়। অথচ আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন, সবচেয়ে সুন্দর।